নমস্কার, আমি অঙ্গিতা ঘোষ সাগরপাড়া থেকে আসছি। আমি এইবারের মক টেস্টে দ্বিতীয় স্থান অধিকার করেছি, 45-36 পে। এখানে মাস্টারমশাইরা যে বিশেষ পদ্ধতিতে পড়ান এবং যত্ন সহকারে প্রতিটি বিষয়কে বুঝিয়ে দেন, যার জন্যেই আমি এই স্কোরটি করতে পেরেছি। এবং এখানে জিকে প্রতিদিন পড়া ধরা হয়, 1000-এর ওপর জিকে পড়া দেওয়া হয়, সেটি পড়া ধরা হয় দাঁড় করিয়ে, এবং পরীক্ষাও নেওয়া হয়। তো 200-এর মধ্যে আমি 195 পেয়েছি জিকেতে। আর যারা পড়া পারে না তাদেরকে উদ্ঘোষ করানো হয়, এবং যারা পড়া পেরে ফার্স্ট, প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয় তাদেরকে পুরস্কৃতও করা হয়। যেটা না বললেই নয়, এখানে নিয়ম শৃঙ্খলা অন্য জায়গা থেকে সম্পূর্ণ আলাদা। আমরা টিফিন মানেই যেমন বুঝি হই হট্টগোল অন্য জায়গায়, কিন্তু এইখানে মাস্টারমশাইয়ের কাছে টিফিন মানে আমরা কেউ কারোর সাথে কথা বলি না, যে যার মতো টিফিন করি বা পড়াশোনা করি। আর ওয়াশরুম আমরা এক এক করে নিয়ম শৃঙ্খলা মেনটেন করে ওয়াশরুমে যাই। আর অন্য সময় কামাল হোসেন মাস্টারমশাইয়ের কাছে আমরা পরামর্শ নিতে যাই। মাস্টারমশাই যেভাবে আমাদেরকে গাইড করেন সেইভাবে আমরা পড়াশোনা করি, এবং সেইভাবে পড়াশোনা করে আমি সাবজেক্টের বিষয়েও এগোনোর চেষ্টা করছি। আশা করি আশানুরূপ ফল পাবো।